যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা জানবো পরীমনির জীবন কাহিনী সম্পর্কে, কিভাবে তিনি পরীমনি হয়ে উঠলেন, জানবো তার জীবনের সকল বিতর্কিত ঘটনা এবং গল্প। তার জন্য আপনাদেরকে ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখতে হবে। অভিনেত্রী পরীমনির আসল নাম শামসুন্নাহার স্মৃতি। 1992 সালে নড়াইলে জন্ম তার। মাত্র 2.5 বছর বয়সে মাকে হারান। এরপর চলে যান ফিরোজপুরে দাদু শামসুল হক দাদুর কাছে। পড়াশোনা তিনি সেখানেই করেন। এরপর 2011 সালে তিনি ঢাকায় আসেন। নাচ শিখতে ভর্তি হন বুলবুল ললিত কলা একাডেমিতে। তখন থেকেই শুরু হয় টুকটাক মডেলিং, নাচের অনুষ্ঠান। এভাবেই ধীরে ধীরে তিনি পা রাখলেন মডেলিং জগতে। কয়েকটি সিনেমায় তিনি ছোটখাটো অভিনয়ও করেন। তার প্রথম অভিনীত নাটক ছিল সেকেন্ড ইনিংস, সেখানে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। এরপর ছবির অফার পেতে শুরু করেন ঢালিউড থেকে। 2015 সালে পরীমনির প্রথম ছবি মুক্তি পায়। তার প্রথম ছবির নাম ভালোবাসা সীমাহীন। 2018 সালে গিয়াসুদ্দিন সব্যসাচী ছবিতে তার অভিনয় সকলের কাছে প্রশংসিত হয়। এরপর রানা প্লাজা ছবিতে নায়িকা হিসেবে দারুণ নাম করেন তিনি। তিনি পুরস্কৃত হন। তবে এসব ক্যারিয়ার যত বাড়তে থাকে তত আলোচনা বাড়তে থাকে তাকে নিয়ে। এক সময় গুজব ঘটে, ঢাকায় আসার আগেই নাকি তার বিয়ে হয়েছিল। এ নিয়ে অবশ্য বিচলিত হতে দেখা যায়নি পরীমনির। ঘটনাটি 2016 সালে জানুয়ারি মাসে ফেসবুকে আনিক আব্রাহাম নামে কি পরীমনির সাথে কিছু ছবি পাওয়া গেছে। ছবিগুলো দেখে আন্দাজ করা যায় এগুলো খুব পুরনো ছবি। পরীমনি যুবক ছেলেটির কোলে বসে কিছু ছবি তুলেছেন। সেখানে আনিক আব্রাহাম দাবি করেছিলেন পরীমনির বিয়ে হয় ইসমাইল নামে এক যুবকের সাথে। ছবিতে পরী যার কোলে শুয়ে আছেন তিনি তার স্বামী। তিনি বেশ সুখেই সংসার জীবন করেছিলেন, কিন্তু তার নেশা গেল টাকা পয়সার প্রতি, যার কারণে এত সুন্দর সংসার জীবন ছেড়ে দিতে দ্বিধাবোধ করল না পরীমনি। পরীর প্রথম স্বামীর বন্ধু বলেন, ছবিগুলো দেখে আমার পুরনো কথা মনে পড়ে গেল, তাই সবার সাথে একটু শেয়ার করলাম। পরীমনি বলেছিলেন সেসব ছবি তার কাজিনের সাথে তোলা, যদিও তা মানল না সমালোচকরা। 2018 সালে এক সাংবাদিকের সাথে তার প্রেমের গল্প শুরু হয়, তাদের এনগেজমেন্টও হয়ে থাকে। সাংবাদিক তামিম হোসাইনের সাথে পরীমনির বিয়ে এবং প্রেমের গল্প সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়েছিল, কিন্তু তার আগেই তা ভেঙে যায়। করোনাকালীন শুরুতে 9 মার্চ অভিনেত্রী এবং পরিচালক রিদি হক কাজীর অফিসে কামরুজ্জামান রনি এবং পরীমনি বিয়ে করলেন, কিন্তু কিছুদিন পরেই সেই বিয়ে ভেঙে যায়। তিনি বলে দেন তাকে যেন তার স্বামীর বিষয়ে না টানা হয়, তিনি এ বিষয়ে কিছু বলতে চান না। আসল কথা, তার সেই বিয়েও ভেঙে যায়। 2021 সালে এই তো মাসখানেক আগেও তুমুল আলোচনায় এসেছিলেন পরীমনি। সকলের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল তিনি। দেশের করোনা পরিস্থিতিতে যে বেহেল দশা, সেখানে পরীমনি সারা বিশ্ব ঘুরিয়ে বেরিয়েছে। ভ্রমণ করা ছবিগুলো তিনি তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন, সে সময়ও তার নাম শোনা গিয়েছিল একজন বিশিষ্ট শিল্পপতির সাথে। কোনো সত্যতা না থাকার সত্ত্বেও আমরা সেই বিশিষ্ট শিল্পপতির নাম বলতে পারছি না। জানা গিয়েছিল সেই শিল্পপতির সাথে পরীমনির ভালোই সখ্যতা। সমালোচকরা এমনও বলতে বাধ্য হয়েছিল যে তার টাকাতেই একসময় গ্রামের মাঠে ঘাটে গরু ছাগলরা সামনে রাখা পরী দুবাই গিয়ে ছবি তুলেছেন। তিনি এই হাসছেন আবার এই কাটছেন, আকাশে মেঘঘনালি গান ডাকছেন, এমনই দেখা যায় তার পোস্টে। আবার বিশ্বেও তাকে নিয়ে হাজার কথা। এদেশের অনেকেই জানতেন না পরীমনির নাম। ঢাকার ইন্ডাস্ট্রির নাম ঢালিউড, আর সেই ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী এই পরীমনি।
পাশাপাশি পরিমণি দর্শকদের কাছ থেকে জনপ্রিয়তা আদায় করে নিয়েছেন বিভিন্ন জায়গায় সমাজ সেবামূলক কাজ করে। ঢালিউড ইন্ডাস্ট্রির অল্প আয় শিল্পীদের জন্য আনুমানিক আয়োজন করে সকলের ভালোবাসা কেড়ে নেন তিনি। যদিও ভালোবাসা জয় করার কোনো কাজই ছিল না তার। ঈদুল আজহাতে কোরবানি গরু কোরবানি করে নিজের হাতে সবাইকে বিতরণ করেন এবং বিপদগ্রস্ত গরিব লোককে অর্থ সাহায্য করেছেন পরিমণি। শুধু তাই নয়, গত বছর ডিসেম্বর মাসে এশার 100 জন ডিজিটাল তালিকার তৈরি করেছিলেন পরিমণি। সেখানেও দেশ বিদেশের নানা তারকার সাথে সাক্ষাৎ করে নেন পরিমণি। জনপ্রিয় শাহরুখ খান এবং মাধুরী পরিমণির সাথে ঘটনা সকল সংবাদকে পিছনে ফেলিয়েছে। পরিমণির অভিযোগকে কেন্দ্র করে কার্যত পুরো সোশ্যাল মিডিয়া। বেশিরভাগ মানুষ যেমন পরিমণির বিচারের জন্য দাবি তুলেছেন, ঠিক তেমন পরিমণির প্রতি আঙুল তুলেছেন তার পোশাক চালচলন চরিত্রের উপর। যে কোনো জনপ্রিয় অভিনেত্রীর প্রতি তার সাধারণ মানুষদের মধ্যে কৌতূহল লেগেই থাকে, এক্ষেত্রে তার কোনো ব্যতিক্রম হয়নি। ফেসবুকে 1 কোটির বেশি ফলোয়ার পরিমণির। শুধু সোশ্যাল মিডিয়া নয়, পরিমণিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন জনপ্রিয় পরিচালক সোহানুর রহমান সোহান সহ শৈল্পিক শিল্পীপতি। তিনি প্রতি রাতেই ক্লাবে যান, আর মিশার মতে তার রাত্রিবেলা ক্লাবে যান। মুসলিম দেশে পরিসহায়তার সাইনবোর্ড টাঙ্গিয়ে সহায়তা চাইলেও তিনি মুসলিম জাতির কাছ থেকে সহায়তা পাবেন না, বাস্তবে সেটি ঘটছে। পরিমণির আয়ের উৎস বের করে দেওয়া হোক, পরিমণিকে অভিনয় জগৎ থেকে বের করে দেওয়া হোক, তাহলে তিনি বুঝতে পারবেন বাস্তবতার জীবনটি সম্পর্কে। আর তার অস্থিরতার জন্য নানান জনে নানান কথা বলছেন, অভিযোগে তাকে আইনের আওতায় আনা, আর যে ব্যক্তি অন্যায় করেছে তাকে তার শাস্তি দেওয়া। আপনি যদি এই ভিডিওটির একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই